লোকসভা ভোটের পর শনিবার প্রথম কোর বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপির নেতারা। যারা কোর কমিটিতে আছেন মূলত তাদেরই বৈঠক। ভোটের ফলাফল পর্যালোচনা, উপনির্বাচনের প্রার্থী বাছাইয়ের ভোট, পরবর্তী হিংসার মতো গুরুত্বপূর্ণ আলোচনা হবে বৈঠকে, এমনটাই সূত্রের খবর। শনিবার এই নিয়েই প্রথম বৈঠকে বসেছেন রাজ্য বিজেপির নেতারা। কিন্তু এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতা। উপস্থিত নেই ইন্ডিয়া পর্যবেক্ষক সুনীল বনসাল। শুভেন্দু অধিকারী তিনি কোচবিহারে ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং সাংবাদিকদের মুখোমুখি বলেন, অমিত শাহ বলেছেন আগে যারা এই মুহূর্তে ঘর ছাড়া তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাই তিনি আসতে পারবেন না। বৈঠকে আছেন সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতো, অগ্নিমিত্রা পল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্র, আশাল লাকড়া, শান্তনু ঠাকুর, দিলীপ ঘোষ। সল্টলেক থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।